এই আলমগীর এটা পাঠাবা, আমি যেন আর গ্রেডি না খেলি। হ্যাঁ, এই কান ধরে বলতেছি আর জীবনও গ্রেডি খেলবো না, জীবনও না, জীবনও না, জীবনও না, এই গ্রেডি খেলবো না, এই কান ধরছি, ব্রডের মধ্যেই বলতেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। মৃত্যুর আগে কান ধরে তওবা করলেন অভিনেত্রী হুমাইরা হিমু। আর কখনো গ্রেডি খেলবেন না বলে ঠিক করেছেন তিনি। অনলাইনে সব সময় জুয়া খেলতেন এই অভিনেত্রী। এ খেলায় ভীষণভাবে আকৃষ্ট হন এই অভিনেত্রী এবং লোভে পড়ে মোটা অঙ্কের টাকায় বাজি লাগান তিনি। যে বাজিতে হেরে গিয়ে কান ধরে তওবা পড়লেন হিমু। জানা যায় বাজি খেলায় হেরে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি এবং এরই জের ধরে অতিরিক্ত পরিমাণে নেশা করতে শুরু করেন এবং পরবর্তীতে নেশাগ্রস্ত অবস্থায় ফ্যানের সঙ্গে রশি বেঁধে সুইসাইড করেন হিমু। এছাড়া একাকিত্ব ভীষণ কষ্ট দিত হিমুকে। পিতামাতা ভাই বোন কেউ নেই তার। বাবা মায়ের মৃত্যুর পর অনেক একা হয়ে পড়েছেন তিনি। একাকী জীবনের একমাত্র সঙ্গী ছিল বিগো। বিগো অ্যাপসে তিনি সবসময় ব্যস্ত সময় পার করতেন, কখনো লাইভে এসে সময় কাটাতেন, কখনো বা বিভিন্ন রকম ভিডিও শেয়ার করতেন। মৃত্যুর আগে শেয়ার করেছিলেন একটি নাচের ভিডিও, যে ভিডিওটি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে। তো বন্ধুরা, অভিনেত্রী হিসেবে হুমাইরা হিমুকে আপনার কেমন লাগতো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।